टीनोफोरा बा फाइलम टीनोफोरा। टीनोफोरार एखाने सीटा साइलेंट है। एखाने जे शब्दटा दुटो अंश दिए तैरी, एकटा होच्छे टीनस, टीनस माने हलो कोम बा चिरुनी, आर फोरास माने हलो बहन करा बा टू बियर, माने चिरुनी बहन करा। तो चिरुनी केन बला होच्छे ना, देखा जाए जे এই পর্বের যে প্রাণীরা রয়েছে সেই পর্বের প্রাণীদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই যদি দেহ হয় তাহলে দেখা যায় সাধারণত আটখানা, আমি এদিকে চারটে দেখালাম, ওই পাশে চারটে আছে, কারণ জিনিসটা থ্রি ডাইমেনশনাল। একগুচ্ছ সিলিয়া এরকম পরপর পরপর ঠিক চিরুনির মতন জিনিসটা দেখতে, এগুলোকে বলা হয় কোম প্লেট। কোম মানে চিরুনি, নিশ্চয়ই জানো। ঠিক চিরুনির দাঁড়া যেরকম হয়, দাঁতগুলো যেরকম হয়, সেরকম সিলিয়াগুলো সাজানো থাকে, ওই জন্য এই বিশেষ যে অঙ্গ সেগুলোকে বলা হচ্ছে কমপ্লেট। এই কমপ্লেটটা এদের আছে, সেই জন্য এই পর্বে প্রাণীদেরকে এই পর্বটার নাম দেওয়া হচ্ছে টিনোফোরা। এরা সামুদ্রিক প্ল্যাঙ্কটন প্রকৃতির হয়। প্ল্যাঙ্কটন প্রকৃতির বলতে এরা খুবই ছোট এবং সাধারণত জলের স্রোত যেভাবে ভাসিয়ে নেয় সেরকমভাবেই এরা একদিক থেকে একদিকে যায়। তবে অনেকের ফ্ল্যাজেলাও থাকে, এখানে দেখতেই পাচ্ছ ছবি রয়েছে, তো ঠিক ফ্ল্যাজেলা না, কোর্সিকা টেন্টাকলস থাকে যেটা কিছুটা সাহায্য করে। এবং এরা জু প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন যদি তার মধ্যে ক্লোরোফিল থাকে তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, আর যদি না থাকে তাহলে পরে জু প্ল্যাঙ্কটন বলা হয়। দেহ তিনটি স্তর দিয়ে গঠিত। আমরা এর আগে যে পড়লাম পরিফেরা এবং নিডারিয়ার কথা, সেখানে পড়লাম যে দেহ প্রাচীর, এখানে দেহ ঠিক না, দেহ প্রাচীর আসলে বডি ওয়াল, দেহ প্রাচীর দুটো স্তর দিয়ে গঠিত ছিল, মনে আছে আশা করি। একদম বাইরের দিকে যে কোষীয় স্তর সেটাকে বলা হয় এক্টোডার্ম, আর যেটা ভিতরে গহ্বরের গায়ে যে স্তরটা কোষীয় স্তর সেইটাকে বলা হয় এন্ডোডার্ম। এর আগের দিন আমি দেখিয়েছি ছবি একে, এখানে স্পঞ্জের ক্ষেত্রে যেমন বাইরের দিকে এখানে এক্টোডার্ম আর এইটার গায়ে স্পঞ্জসিলটার গায়ে এখানে এন্ডোডার্ম, ঠিক তেমনি হাইড্রা বা নিডারিয়ানদের ক্ষেত্রে সেখানেও বাইরের দিকে এখানে যেটা এক্টোডার্ম আর এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের গায়ে যে কোষীয় স্তর এটা হলো এন্ডোডার্ম। এই দুটোর মাঝে কোনো কোষীয় স্তর নেই, ছিল না। আমরা কিন্তু টিনোফোরার ক্ষেত্রে এবার কিছুটা দেখব যে একটা মাঝে স্তর আর কি আছে, কিন্তু এখানে বলা দরকার, যদিও তোমাদের বইয়ে এখানে বলেছে যে এদের ট্রিপ্লোপ্লাস্টিক বলে ধরা হয়, এই মাঝের যে স্তরটা সেই স্তরটা সবসময় সব প্রজাতির মধ্যে যে ঠিক কোষীয় তা থাকে না, যে কারণে এটাকে আমরা প্রকৃত মেসোডার্ম বলতে পারি না। মেসোডার্ম যদি না বলা যায় তাহলে পরে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটি জিনিস এইভাবে থাকে, বাইরের দিকে এক্টোডার্ম, মাঝখানে মেসোডার্ম আর ভিতরের দিকে এন্ডোডার্ম। তো যদি ঠিক মতন এই মেসোডার্ম, প্রকৃত মেসোডার্মের যেরকম উপাদান গঠন হওয়া দরকার উচিত সেরকম না হয় তাহলে পরে তাকে তো মেসোডার্ম বলতে পারা যায় না। সেই জন্য অনেক বিজ্ঞানী কিন্তু এদেরকে ট্রিপ্লোব্লাস্টিক বলেন না, আবার কিছু জন, কারণ অনেক কিছু প্রজাতির মধ্যে কিছুটা কোষীয় স্তর রয়েছে সেই জন্য আবার অনেকে এদেরকে ট্রিপ্লোব্লাস্টিক বলেন। তো তোমাদের বইয়ে বলা হয়েছে যে বর্তমানে এদের ট্রিপ্লোব্লাস্টিক বলে ধরা হয়, এটা কিছু বিজ্ঞানীর মত, সব বিজ্ঞানীর মত যে তা নয়, যাই হোক। এবং বহিঃস্তর বা এক্টোডার্ম এবং অন্তঃস্তর মানে এন্ডোডার্ম, এই দুটো স্তরের মাঝে কিন্তু দেখো মেসোডার্ম বলা যাচ্ছে না,
এখানেও মেসেনকাইম বলা হয়। আমি বলেছিলাম পরিফেরা বা স্পঞ্জদের ক্ষেত্রে সেখানে বাইরের দিকে এক্টোডার্ম যেটাকে পিনাকোডার্ম বলে, ভিতরের দিকে যে এন্ডোডার্ম যেটাকে কোয়ানোডার্ম বলে, এই দুটোর মাঝে যে অকোষীয় অংশটা আছে জেলির মতন কিছুটা, এবং কিছু কোষ সেখানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে, স্ক্যাটার্ড অবস্থায় থাকে, তো ওই স্তরটাকে মেসেনকাইম বলে। আর নিডারিয়ার ক্ষেত্রে আবার এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে ওই অকোষীয় যে জায়গাটা স্তর সেটাকে মেসোগ্লিয়া বলা হয়। তো টিনাফোরানদের ক্ষেত্রে আবার সেটাকে মেসেনকাইম বলা হয়। বর্তমানে এদের ট্রিপ্লোব্লাস্টিক বলে ধরা হয়। দেহে সমান দূরত্বে 8টি সিলিয়াযুক্ত চিরুনির মতো প্লেটযুক্ত চিরুনি পাত বা কোম প্লেট থাকে। ওই কোম প্লেটটা, যে ওই কোম মানে চিরুনি আর প্লেট যেহেতু মানে ওরকম এটা পাতের মতন আর কি, তো সেই জন্য ওটাকে বাংলা করা হয়েছে চিরুনি পাত। এবং এই কমপ্লেটের উপস্থিতির জন্যই এই ফাইলাম বা পর্বের নাম টিনোফোরা হয়েছে। এগুলি গমনাঙ্গ রূপে কাজ করে, সিলিয়াগুলো নড়াচড়া করে, তখন আর কি প্রাণীটা জলের মধ্যে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। কোষিকায়, এদের সবার যে কোষিকা আছে তা নয়, কিছু জনের কোষিকা থাকে। কোষিকায় কোলোব্লাস্ট বা ল্যাসো কোষ থাকে যা শিকার ধরতে সাহায্য করে। উদাহরণ হলো বেরো, হর্মিফোরা, এইগুলো কিন্তু সাইন্টিফিক নেম। এভাবে লেখা কথা বাংলায় হলেও তলায় আন্ডারলাইন দেওয়ার উচিত। যেমন এখানে হাইড্রাটা, যেমন এটা সাইন্টিফিক নেম, তলায় আন্ডারলাইন করা দরকার। আচ্ছা, এই কোলোব্লাস্ট বা ল্যাসো কোষ এটা শুধুমাত্র টিনোফোরানদের ক্ষেত্রেই দেখা যায়। এবং এটা মনে রাখতে হবে, নিডারিয়ানদের ক্ষেত্রে বলেছিলাম যে সেখানে নিডোসাইট বা নিডোপ্লাস্ট নামক কোষ থাকে, তার মধ্যে একটা বিশেষ যেটা আর কি অবশ করে দেয়, মানে শিকার ধরতে বা আত্মরক্ষায় যে সাহায্য করে, যেটা নেমাটোসিস্ট নামক যে দংশক অংশটা থাকে, অঙ্গটা থাকে ওই কোষের মধ্যে। তো এখানে যেটা কোলোপ্লাস্ট বা ল্যাসো কোষ, এটা কিন্তু ওরকম প্যারালাইজ ঠিক করতে পারে না। কিন্তু ল্যাসো কাকে বলে, ল্যাসো যে শব্দটা এলে এসএসও, ল্যাসো হচ্ছে আগে যেমন কাউবয়রা, তো তারা ওই একটা লম্বা দড়ি, সেই দড়িটাকে এরমভাবে করে ডগাটা এরমভাবে এখানে বাঁধত, গিট বাঁধত, এই যে এই অংশটা দিয়ে এটা ঘোড়াদেরকে আর কি ধরতো, এটা ছুঁড়ে দিয়ে ঘোড়ার গলা দিয়ে আর কি করে ঘোড়া ধরতো, বন্য যে ঘোড়া, ওয়াইল্ড হর্স, যখন প্রথম আর কি কাউবয়, মানে ইউরোপিয়ানরা যখন এলো আমেরিকা, ইউএসএ, তত ইউএসএ ছিল না, যাই হোক নর্থ আমেরিকায়, তো তখন এরা এটাকে ল্যাসো বলা হয়, এই ধরনের এই যে দড়ি দিয়ে আর এখানে এইভাবে বাঁধা, এটা ছুঁড়ে দিয়ে কোনো কিছু যে ধরা, এই জিনিসটাকে ল্যাসো বলে, LLSSO। তো এদের এই কোষিকার মধ্যে এমন কোষ আছে যেগুলোতে লম্বা ওরকম সুতোর মতন অংশ থাকে, যেটা সাহায্য করে আর কি শিকার ধরতে, সেই জন্য ওটাকে ল্যাসো কোষ বা ল্যাসো সেল বা কোলোপ্লাস্ট সেল বলা হয়, নামটা ওইভাবে দেওয়া হয়েছে। তো তাহলে মোটামুটি আশা করি বোঝা গেল। তাহলে টিনোফোরা আমরা দেখছি যে এরা কিছুটা ট্রিপ্লোব্লাস্টিক মতন, কিন্তু পুরোপুরি নয়, তার কারণ এদের মধ্যে আদর্শ মেসোডার্ম নেই। যেটা রয়েছে এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে, সেটা কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে কোষীয় কিছুটা হয়, সেটাকে মেসেনকাইম বলা হচ্ছে, মেসোডার্ম বলা হচ্ছে না। আর এদের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে কোম প্লেট সেটার উপস্থিতি বা চিরুনি পাত সেটার উপস্থিতি, আর কোষিকায় দেখা যাচ্ছে কোলোপ্লাস্ট বা ল্যাসো কোষ থাকে। আচ্ছা, আগে এই টিনোফোরা এবং নিডারিয়া এই দুটো পর্বকে একত্রে, আগে এই দুটো আলাদা পর্ব ছিল না, এই দুটো পর্বে যে প্রাণী সেই প্রাণীদেরকে একটা পর্বে ফেলা হতো, পর্বটার নাম ছিল সিলেন্টেরেটা। এবং সিলেন্টেরেটা তারপরেতে এটা দেখা গেল যে অবৈজ্ঞানিক,
তার কারণ হচ্ছে সিলেন্টারেটা যে শব্দটা রয়েছে এটার মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে সিল আর একটা হচ্ছে এন্টারেটা, যেটা এন্টেরন থেকে আসে। এই সিল মানে হলো গহ্বর বা ক্যাভিটি, মানে বডি গহ্বর বা দেহের যে প্রকৃত গহ্বর আর কি। আর এন্টেরন মানে হলো পৌষ্টিক নালী, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। যেটা দেখা যাচ্ছে যে নিডারিয়া যে প্রাণীরা রয়েছে তাদের আমি দেখিয়েছি যে তাদের একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, সেটাতে মুখচ্ছিদ্র আছে কিন্তু আর কোনো ছিদ্র নেই, কোনো পায়ুছিদ্র নেই। তো পৌষ্টিক নালী হতে গেলে তার প্রথম কথাই হলো যে এমন একটা নালী হতে হবে যার দুটো ছিদ্র আছে, একদিকে মুখচ্ছিদ্র আর বিপরীত দিকে যেটা পায়ুছিদ্র। তো নিডারিয়ানদের কারোর ক্ষেত্রেই এরকম নালী নেই, সেখানে শুধু একটা গহ্বর আছে তার একটাই ছিদ্র। টিনোফোরানদের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে কিছুটা পৌষ্টিক নালীর গঠন হয়েছে, কিন্তু সব তো প্রাণীদের নেই তাহলে পৌষ্টিক নালী, তাহলে এন্টেরন তো এদের নেই সবার, তাহলে বলবো কী করে? দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সিল বা গহ্বর, দেহের প্রকৃত গহ্বর সেটা কী? দেহের প্রকৃত গহ্বর কাকে বলে? না, এই যে এতবার করে বলছি, বাইরের দিকে এক্টোডার্ম থাকে কোষীয় স্তর, ভিতর দিকে এন্ডোডার্ম থাকে কোষীয় স্তর, দুটোর মাঝে যদি একটা প্রকৃত কোষীয় স্তর থাকে তাহলে তাকে মেসোডার্ম বলে। এবার এই মেসোডার্মটার মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, কোনো গহ্বর থাকে, তাহলে পরে সেই গহ্বরকে যার চারপাশে মেসোডার্ম রয়েছে তাকে বলা হয় প্রকৃত দেহ গহ্বর বা সিলোম। এবং এটা মেসোডার্ম দ্বারা আবৃত। এবার এক্টোডার্ম আর এন্ডোডার্ম মাঝে যদি মেসোডার্ম নাই থাকে তাহলে মেসোডার্ম দ্বারা আবৃত গহ্বর থাকার কোনো প্রশ্ন নেই। নিডারিয়ানদের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের ক্ষেত্রে মেসোডার্ম তো নেই, কোনো কোষীয় স্তরই নেই দুটোর মাঝে, এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে, ওই অংশটাকে আমরা মেসোগ্লিয়া বলছি। টিনোফোরানদের ক্ষেত্রে আমরা দেখছি এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে কোনো কোনো প্রজাতির একটা কোষীয় স্তর রয়েছে, কিন্তু প্রকৃত মেসোডার্ম যেরকম ঠিক হয় সেরকম নয়, সেই জন্য মেসেনকাইম নাম দেওয়া হচ্ছে, মেসোডার্ম তার মানে নেই। তো তাই যদি হয় তো তাহলে পরে তাদের ক্ষেত্রে মেসোডার্মের মধ্যে যে গহ্বর সেটা থাকার কোনো প্রশ্নই উঠছে না। সুতরাং এদের কারুর ক্ষেত্রে সিলোম বা দেহের প্রকৃত যে গহ্বর সেটা নেই, অনুপস্থিত, অ্যাবসেন্ট। তো তাহলে পরে না আছে সিলোম, না আছে এন্টেরন, এই সিলেন্টারেটা এটা তাহলে পরে বলা যাবে না। এই জন্য এই পর্বে, সিলেন্টারেটা পর্বে যে সমস্ত প্রাণীদের ফেলা হতো তাদেরকে তারপরে দুটো আলাদা পর্বে ভাগ করে দেওয়া হলো, যাদের ক্ষেত্রে নিডোসাইট বা নিডোপ্লাস্ট আছে তাদেরকে ফেলা হলো পর্ব নিডারিয়ার মধ্যে, আর যাদের মধ্যে নেই কিন্তু ওই কমপ্লেট বা চিরুনি পাত রয়েছে দেহে তাদেরকে ফেলা হলো টিনোফোরা এই পর্বে। এইভাবে সিলেন্টারেটার প্রাণী যারা ছিল তাদেরকে দুটো আলাদা পর্বে ভাগ করে দেওয়া হলো। এরপরে আমরা আসছি পর্ব প্ল্যাটিহেলমিনথেস। এই প্ল্যাটি মানে হলো চ্যাপটা বা ফ্ল্যাট, আর হেলমিন্থ মানে হলো ক্রিমি, অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে চ্যাপটা ক্রিমি। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের দেহে তিনটি স্তর থাকে। এবার থেকে আমরা যতগুলো পর্ব দেখবো সবাই কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো মানেই হলো তিন, আর ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। তো কোষীয় স্তর এদের দেহ প্রাচীরে, দেহে ঠিক নয়, দেহ প্রাচীরে তিনটে। এক হচ্ছে বাইরের দিকে এক্টোডার্ম, তারপরে আসছে মেসোডার্ম, তারপরে ভিতর দিকে পৌষ্টিক নালীর গায়ে যেটা সেটা হচ্ছে এন্ডোডার্ম। তো তাহলে এরা ট্রিপ্লোব্লাস্টিক হলো। এদের এক্টোডার্ম ও এন্ডোডার্ম স্তরের মাঝে মেসোডার্ম স্তর থাকে, কিন্তু দেহ গহ্বর বা সিলোম থাকে না।
একটু আগেই বললাম যে মেসোডামের মধ্যে অনেক সময় গহ্বর থাকে, তাহলে মেসোডাম আবৃত ওই যে গহ্বর, সেই গহ্বরকে বলা হয় সিলোম। এরা যদিও ট্রিপ্লোব্লাস্টিক, এদের মধ্যে আমরা মেসোডাম দেখছি, কিন্তু সেই মেসোডামের মধ্যে কোনো গহ্বর থাকছে না, সেই জন্য এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এই শব্দটা এখানে ব্যবহার করেনি, করা উচিত ছিল। অ্যাসিলোমেট, সিলোমেট মানে হলো যাদের সিলোম আছে আর নেই, তাই জন্য তার আগে একটা এ বসিয়ে দেওয়া হচ্ছে, অ্যাসিলোমেট। বোঝা গেল? তো তাহলে এরা যদিও প্রথম আমরা দেখছি প্রকৃত ট্রিপ্লোব্লাস্টিক, যাদের ক্ষেত্রে প্রকৃত মেসোডাম আছে, কিন্তু মেসোডামের মধ্যে গহ্বর থাকে না, অর্থাৎ সিলোম থাকে না, সেই জন্য এরা অ্যাসিলোমেট। দেহটি চ্যাপ্টা, কিন্তু কীরকম চ্যাপ্টা সেটা বলা দরকার। এরা হচ্ছে অঙ্কীয় পৃষ্ঠীয় তলে চ্যাপ্টা, তার মানে কি? সাধারণত যখন কোনো প্রাণী হাঁটে বা গমন করে, তো তখন মাটির দিকে বা নিচের দিকে যে তলটা থাকে, যে সারফেসটা থাকে, সেটাকে বলা হয় অঙ্কীয় তল বা ভেন্ট্রাল সারফেস, অঙ্কীয় বা ভেন্ট্রাল। আর সাবস্ট্রেটাম বা মাটি তার বিপরীত দিকে, মানে তার থেকে দূরের দিকে যেটা থাকে, সেটাকে বলা হয় পৃষ্ঠীয় তল বা ডর্সাল সারফেস। আমরা তো সোজা হয়ে দাঁড়াতে পারি, সোজা হয়ে হাঁটি, কিন্তু শিশু অবস্থায় মানুষ যখন হামাগুড়ি দেয় তখন পেটটা নিচের দিকে থাকে, মাটির দিকে, তাহলে আমাদের যে পেটের দিকটা, সামনের দিকটা যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে অঙ্কীয় তল বা ভেন্ট্রাল সারফেস। আর আমাদের পিঠটা মাটির থেকে দূরে থাকে, সেই জন্য সেই পিঠের দিকটা হলো পৃষ্ঠীয় তল বা ডর্সাল সারফেস। তো এইভাবে এই ওপর নিচে যদি চ্যাপটা হয় পাতা যেমন, তাহলে পরে তাকে বলছি আমরা অঙ্কীয় পৃষ্ঠীয় তলে চ্যাপটা বা ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। ডর্সাল এবং ভেন্ট্রালি দিকে যেহেতু চ্যাপটা, সেই জন্য ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বলা হয়। তাহলে দেহটি চ্যাপটা, চ্যাপটা কিন্তু পাশাপাশিও হতে পারে, পাশেও হতে পারে, ধরো অনেক মাছ যেমন, তো তাহলে তারা তো পাশের দিক করে চ্যাপটা থাকে না অনেকেই, এরা কিন্তু পাশেও দিকে চ্যাপটা নয়, এরা হচ্ছে ওপর নিচে চ্যাপটা, তাই জন্য বলতে হবে এরা হলো অঙ্কীয় পৃষ্ঠীয় তলে চ্যাপটা বা ডর্সো ভেন্ট্রালি এরা ফ্ল্যাটেন্ড। এরা পরজীবী হওয়ায় পোষক প্রাণীটির দেহে আটকে থাকার জন্য হুক এবং চোষক থাকে। প্রথম কথা, এরা সবাই কিন্তু পরজীবী নয়, তবে হ্যাঁ অধিকাংশই পরজীবী, কিছু আছে যেমন প্ল্যানেরিয়া, কিন্তু পরজীবী না। এরকম পাতার মতন দেখতে হয় চ্যাপটা, এরকম দেহটা। তো প্ল্যানেরিয়া হচ্ছে মোটামুটি কিন্তু স্বাধীনজীবী, তবে অধিকাংশ প্রজাতি এই পর্বে তারা পরজীবী, এবং সেই জন্য যে প্রাণী দেহের মধ্যে থাকে তার দেহের ভিতরে আটকে থাকার জন্য এদের হুক এবং সাকার বা চোষক থাকে। দেহের দূষিত পদার্থ দূর করতে, মানে রেচন পদার্থ যেগুলো, সেই রেচন পদার্থ সেগুলোর রেচন ঘটানোর জন্য, মানে দেহ থেকে বের করার জন্য বিশেষ এক ধরনের কোষ থাকে, তাকে ফ্লেম কোষ বা ফ্লেম সেল বা শিখা কোষ বলা হয়। এই ফ্লেম সেল বা শিখা কোষ এদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। কেন হঠাৎ ফ্লেম সেল বলে বা শিখা কোষ বলে, তার কারণ হচ্ছে দেখতে ওটা অনেকটা এরকম, এরম নালি থাকে, নালির ওপরে শেষ হচ্ছে এখানে সিলিয়া থাকে,
এবার এইটা এখানে পুরো দেহ তরল রয়েছে, দেহ তরলের মধ্যে সিলিয়াগুলো এইভাবে নড়াচড়া করে, এভাবে নড়াচড়া করে, এগুলো হচ্ছে সিলিয়া। এবং দেখি অনেকটা মোমবাতির ফ্লেম বা শিখা যেমন হাওয়ায় নড়ে, মানে ফ্লেমটা তো সেরকম দেখতে লাগে, সেই থেকে নামটা হয়েছে ফ্লেম সেল বা শিখাকোষ। তো এই দেহ তরল থেকে সব রেচন পদার্থগুলো এইভাবে সিলিয়াগুলো নড়াচড়া করে এখান থেকে শোষণ করে, দিয়ে তারপরে সেগুলো নালি দিয়ে পাঠিয়ে দেয়, করে একদম শেষকালে একটা ছিদ্র আছে, রেচন ছিদ্র, যা দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। এরা উভলিঙ্গ হয়, অর্থাৎ বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট, মানে একই প্রাণীর মধ্যে, একই জীবের মধ্যে এদের পুংজননতন্ত্র এবং স্ত্রীজননতন্ত্র থাকে। তাতে সুবিধা হচ্ছে এই, যেমন ফিতাকৃমি যদি ভাবি, ফিতাকৃমি বিশাল লম্বা হয়, তো এত লম্বা, একদম ঠিক দর্জির যেরকম ফিতে হয় সেরকম চ্যাপ্টা আর কি, পুরো ওইরম দেখতে, বিরাট লম্বা ফিতের মতন, সেই জন্যে ফিতাকৃমি বা টেপ ওয়াম বলে। তো মানুষের অন্ত্রে থাকে, এবার ওই একটা এত লম্বা, এবং আমাদের অন্ত্র তো খুব কিছু মোটা নয়, যথেষ্ট সরু একটা নালী, তো তার মধ্যে একাধিকটা থাকার কোনো জায়গা নেই। তো সেই জন্য ওই একটা প্রাণী যদি থাকে এবং তার মধ্যেই যদি পুং এবং স্ত্রী জননতন্ত্র থাকে, তো তাহলে সুবিধা। তো সেই জন্য দেখা যায় যে এদের সবাই প্রায় হচ্ছে উভলিঙ্গ। এদের উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি বা লিভার ফ্লুক, যকৃতে আটকে থাকে, এখানে ছবি দিয়েছে, চোষক দিয়ে সাকার দিয়ে আটকে থাকে। ফিতাকৃমি এক্ষুনি যে বললাম, টেপওয়াম যেটা, তো ফিতাকৃমিও টেপওয়ামও নানান রকমের হয়, মানুষের ক্ষেত্রেও দেখা যায়, টিনিয়া সোলিয়াম যেটা থাকে। তাহলে এটা গেল প্ল্যাটিহেলমিনথেসদের কথা। তা মনে রাখতে হবে এরা হচ্ছে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে এদের যদিও মেসোডার্ম আছে, কিন্তু মেসোডার্মে কোনো রকম সিলোম বা প্রকৃত দেহ গহ্বর থাকে না সেই জন্য। এরপরে আসছে পর্ব নেমাটোডা। এই নেমাটস মানে হলো সুতো, সুতোর মতন হয় এদের দেহের গঠনটা, সেই জন্য নামটা এভাবে এসছে। এখানে দেখো বলা হয়েছে এদের পূর্ব নাম ছিল নেমাটহেলমিনথেস বা অ্যাসকেলমিনথেস। তো তারপরে প্রায় দশখানা ছোটো ছোটো পর্ব, সেগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে পর্ব নেমাটোডা এটা করা হয়েছে। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের দেহটি নলের মতো আকৃতিযুক্ত এবং খণ্ডক্ষীণ ও ত্রিস্তরযুক্ত হয়। তো নলের মতন আর কি, পাইপের মতন হয় দেহটা, এবং গোলচে হয় আর কি, দেখতেই পাচ্ছ। ওই জন্যে এদের বাংলায় বলা হয় গোল কৃমি, আর ইংলিশে কমনলি বলা হয় রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি বলে। এরাও কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, এরপর থেকে প্ল্যাটিহেলমিনথেস থেকেই কিন্তু বাকি সব পর্বর প্রাণীরাই হলো ত্রিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক দেহপ্রাচীরযুক্ত। এদের ক্ষেত্রেও মেসোডার্ম আছে, তার মানে এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে, কিন্তু এদের দেহে ছদ্ম গহ্বর বা সিউডোসিলোম উপস্থিত। তার মানে কি? আমরা একটু আগে পড়লাম প্ল্যাটিহেলমিনথেস বা চ্যাপ্টাকৃমিদের ক্ষেত্রে মেসোডার্ম আছে কিন্তু কোনো দেহ গহ্বর থাকে না। নেমাটোডসদের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে মেসোডার্ম আছে, সেখানে গহ্বরও আছে, কিন্তু গহ্বরটা মেসোডার্মে নেই, গহ্বরগুলো বেশিরভাগ সময় এন্ডোডার্মে থাকে। যাই হোক না কেন, মেসোডার্মে থাকে না। এবার মেসোডার্ম দ্বারা আবৃত গহ্বর যদি না হয়, তাহলে পরে তাকে কিন্তু প্রকৃত দেহ গহ্বর বলা চলে না। সেই জন্য আমরা এই গহ্বরগুলোকে প্রকৃত দেহ গহ্বর বা সিলোম বলতে পারি না। তাই এই সিলোম বা প্রকৃত এই দেহ গহ্বরগুলোকে আমরা বলছি সিউডো সিলোম। সিউডো মানে কি? ছদ্ম। সিউডোপোডিয়া তোমরা পড়েছো আগে, অ্যামিবার থাকে। সিউডো মানে ফলস, মিথ্যে। তাহলে মিথ্যে
দেহগহ্বর এবং সিউডোসিলোম আছে বলে এদেরকে বলা হয় সিউডোসিলোমেট। তাহলে ব্ল্যাটিহেলমিনথেসরা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট কোন পর্বের প্রাণীদের বলে বললে তার উত্তর হচ্ছে ব্ল্যাটিহেলমিনথেস। তেমনি সিউডোসিলোমেট কোন পর্বের প্রাণীদের বলে সেটার উত্তর হচ্ছে নেমাটোডা। তাহলে ছদ্মগহ্বর বা সিউডোসিলোম এদের উপস্থিত, এবং সেই জন্য এই পর্বের প্রাণীদেরকে আমরা বলছি সিউডোসিলোমেট। দেহ শক্ত কিউটিকাল আবরণ দ্বারা ঢাকা থাকে, দেহের উভয় প্রান্ত ক্রমশ সরু, মানে টেপারিং আর কি, এই মানে শেষের দিকটা সরু, আবার শুরুর দিকটাও সরু, মাঝখানটা তার থেকে একটুখানি মোটা মতন থাকে, বেলনাকার দেহ যেটাকে বলে। আর দেহের ওপরে একটা কাইটিন প্রোটিন দিয়ে তৈরি একটা একটু শক্ত দৃঢ় একটা খোসার মতন পর্দার মতন আবরণ থাকে, সেটাকে কিউটিকল বলে। এটা এদের রক্ষা করে। এরা কিন্তু একলিঙ্গ, অর্থাৎ কি না একটা আলাদা আলাদা স্ত্রী পুরুষ থাকে, এবং শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রেই এই মেল আর ফিমেল বাইরে থেকে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে চেনাও যায়, আলাদা করা যায়, তাকে বলা হয় সেক্সুয়াল ডাইমরফিজম। অর্থাৎ ডাইমরফিজম মানে ডাই মানে দুই আর মর্ফ মানে দেখতে, মানে মেল আর ফিমেলের মধ্যে কিছু দেখার মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হলো গোলকৃমি, গোধকৃমি, এইগুলো গোধকৃমি যার জন্য গোধ হয়, যে পাটা সে হাতির মতন ফুলে যায়, এলিফ্যান্সিয়াসিস বলে, ফাইলেরিয়াল যে ওয়ার্ম, বুশেরেরিয়া ব্যাংক্রফটি। আর এমনি গোলকৃমি যে সেটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তাহলে নেমাটোডা হলো, এরপরে আসছে অ্যানিলিডা, পর্ব অ্যানিলিডা। অ্যানিউলাস শব্দ অংশ, অ্যানিউলাস মানে হলো আংটি, আর এডাস মানে আকৃতি। তার মানে কি আংটির মতন আকৃতি কেন বলছে না, পরপর পরপর যদি আমরা কতগুলো আংটি যদি বসাই এইভাবে, তাহলে পরে এদের দেহের আকার অনেকটা সেরকম। এখানে দেখতে পাচ্ছ এই যে গোল 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 এই এক একটা খণ্ড ঠিক আংটির মতন হয়, ভিতরটা ফাঁপা আর কি, আর বাইরে এরকম পরপর পরপর এরকম মতন খণ্ডগুলো, দেহ খণ্ডগুলো এক একটা আংটির মতন থাকে। তো এরকম অনেক আর কি আংটি পরপর পরপর বসিয়ে দেহটা গঠিত মনে হয়, তাই জন্যই নামটা অ্যানিউলাস হয়েছে। বাংলায় বলা হয় অঙ্গুরিমাল, অঙ্গুরি মানে হলো আংটি। এদের দেহ আংটির মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডক নিয়ে গঠিত, তাই এদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। আংটির মতন এই খণ্ডকগুলিকে মেটামিয়ার বলা হয়। এই এক একটা খণ্ডককে আমরা বলছি মেটামিয়ার বা সোমাইটো বলা হয়। এবং এই আংটির মতন ছোট ছোট খণ্ডকে দেহ বিভক্ত বলে এই ধরনের যে খণ্ডীভবন তাকে বলা হয় মেটামেরিক্যালি সেগমেন্টেড। সেগমেন্টেড মানে খণ্ডীভবন। এদের দেহে প্রকৃত দেহগহ্বর বা সিলোম থাকে। আমরা অ্যানেলিডা থেকে শুরু করে এবার যত পর্বের প্রাণী দেখব সবার মধ্যে দেখব প্রকৃত সিলোম বা দেহগহ্বর আছে। তাহলে এরাও ট্রিপ্লোব্লাস্টিক, এদের এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, দুটোর মাঝে প্রকৃত মেসোডার্ম আছে, এবং সেই মেসোডার্মের মধ্যে দেহগহ্বর আছে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, অর্থাৎ দেহে রক্ত হৃৎপিণ্ড ও রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে। সংবহন তন্ত্র আমরা দুভাবে ভাগ করতে পারি, এক হচ্ছে বদ্ধ বা ক্লোজড ব্লাড ভাস্কুলার সিস্টেম, আর আরেক হচ্ছে ওপেন বা যেটা মুক্ত যে সংবহন তন্ত্র বা ওপেন যে ব্লাড ভাস্কুলার সিস্টেম।
তো অ্যানেলিডদের ক্ষেত্রে আমরা দেখছি যে বদ্ধ, আমাদেরও কিন্তু তাই, বদ্ধ বদ্ধ বা ক্লোজ ব্লাড ভাস্কুলার সিস্টেম। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই রক্ত যেদের দেহের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে সেটা সবসময় কোনো না কোনো বাহ বা অঙ্গের মধ্যে থাকে, কখনো কিন্তু একদম সিলোম বা গহ্বরের মধ্যে উন্মুক্ত হয়ে সরাসরি কোষের সংস্পর্শে আসে না, সবসময় নয় শিরা নয় ধমনী বা রক্তজালিকার মধ্যে দিয়ে বাহিত হয়। এই ধরনের যে রক্ত সংবহনতন্ত্র যেখানে রক্ত সবসময় কোনো না কোনো নালীর মধ্যে আবদ্ধ থাকে তাকেই বলা হয় বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজড ব্লাড ভাস্কুলার সিস্টেম। দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া, এবং এই নেফ্রিডিয়া এক একটা খণ্ডকে দুটো করে থাকে দুপাশে, এবং এদের গমনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। সিটি হচ্ছে যারা স্থলজ যেমন কেঁচো তাদের ক্ষেত্রে সিটি বা সিটা, আর প্যারাপোডিয়া হচ্ছে যারা জলে থাকে, জলে সাঁতার কাটার জন্য যেমন নেরিস, তো তার ক্ষেত্রে প্যারাপোডিয়া। কেঁচো যেমন এই রকম তো দেহ, আর এই ছোটো ছোটো এই খণ্ডক দিয়ে দেহ এরমভাবে তো খণ্ডিত, এইখানে ছোট্ট ছোট্ট এরম হুকের মতন, খালি চোখে দেখা যায় না, বড় করে যদি আমি আঁকি এরকম হুকের মতন, একটা দিক এদের দেহ ত্বকে আটকানো আছে আর আরেকটা দিক খোলা, এটা দিয়ে ওরা মাটির সঙ্গে আটকায় আর কি, এটাকে বলা হয় সিটা, অনেকগুলো হলে সিটি। এটা কেঁচোর ক্ষেত্রে থাকে বা যে কোনো স্থলজ অ্যানেলিড তাদের ক্ষেত্রে। আর প্যারাপোডিয়া কি? যেমন নেরিস, নেরিস হচ্ছে একটি জলজ অ্যানেলিড, এরকম দেহ খণ্ডক দিয়ে তৈরি, আর এইখানে এরকম পাখনার মতন প্যারাপোডিয়াগুলো থাকে। এগুলো হচ্ছে প্যারাপোডিয়া। নেরিস, নেরিস হচ্ছে বিজ্ঞানসম্মত না। আর নেফ্রিডিয়া কোথায় থাকে? দেহের ভিতরে থাকে। এই যদি খণ্ডক হয়, এই যে দেহ হয়, এ একটা খণ্ডক, এ একটা খণ্ড, এরকম এইখানটাতে থাকে, ফানেল থাকে, এরম নালি থাকে, দিয়ে তারপরে দিয়ে এরম ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এরকম, ঠিক এদিকেও নালি থাকবে এরম হয়ে, এই সেরম আবার এখানেও আবার থাকবে এই। এইভাবে জিনিসটা থাকে, এটা একটা ফানেলের মতন, এখান থেকে যত রেচন পদার্থগুলো জমা করে নালি দিয়ে তারপর রেচন ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়, এগুলো হলো নেফ্রিডিয়া। প্রত্যেকটা খণ্ডের মধ্যে একজোড়া করে থাকে দুপাশে। তাহলে উদাহরণ হলো কেঁচো বা যোগ। আজকে এই অবধি থাকলো, তিনখানা পর্ব আমরা আলোচনা করলাম, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস এবং অ্যানেরিডা। এরপরের দিন আবার পরেরগুলো আলোচনা করব।